আগামী পয়লা জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। সেই উপলক্ষে রাজধানীর গৌরী ও জগন্নাথ মন্দিরে চলছে বিশেষ প্রস্তুতি। পয়লা জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত জগন্নাথ মন্দিরে এই রথযাত্রা উৎসব ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানিয়েছেন জগন্নাথ মন্দিরের প্রধান মহারাজ। আনন্দের ভগবান, সুতরাং তার দর্শন, তার সেবা, তার ভক্ত দর্শন, তার কথা, গীতা, ভাগবত, আমাদের ভারতের কৃষ্টি ঐতিহ্য হল শ্রীমদ ভগবদ্গীতা, শ্রীমদ ভাগবত এবং বেদ, বেদাঙ্গ, কুরআন, উপনিষদ, সাধু সন্ত মহাত্মা, তাদের উপদেশ শ্রবণ কীর্তন করা, অনুশীলন করা, চর্চা করা, নিজের জীবন সুন্দর ভক্তিময় করবার জন্য এই প্রকার অনুষ্ঠান, আমরা ভক্তিমূলক অনুষ্ঠান এখানে আমরা করি, করা হয়। এবার বিশেষভাবে হবে, গত 2 বছর পর্যন্ত করোনার জন্য কিছু হতে পারে নাই, আমরা নিয়ম রক্ষা করেছি, কিন্তু এইবার বিশেষ হবে, আমরা প্রস্তুতি নিয়েছি। এখন জগন্নাথ ইচ্ছা, গুরু বৈষ্ণব যা ইচ্ছা সেটি হবে, গুরু বৈষ্ণব ভগবান কি জয়। এই উপলক্ষে মন্দিরে বিশেষ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। রথযাত্রা উৎসবে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলেও জানিয়েছেন প্রধান মহারাজ। ভারতের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে রথযাত্রা উৎসব বিশেষভাবে জড়িয়ে আছে। উল্লেখ্য, গত 2 বছর করোনার কারণে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়নি, তাই এবছর ভক্তদের মধ্যে প্রবল উৎসাহ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।